আইরিন তানজিম, আপনি লিখেছেন অনেকে কোরবানি গোশত দিয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার অনুষ্ঠান করেন অথবা বিয়ের অনুষ্ঠান করেন, এটা কি সঠিক? দেখুন, কোরবানির গোশত দিয়ে আপনি বিয়ের অনুষ্ঠান করছেন, খাবার অনুষ্ঠান করছেন, মৃত ব্যক্তির খাবার জন্য তো আনুষ্ঠানিকতা এনে শরীয়তে, তো আপনি যদি এটাকে এমন কোনো জায়গায় ব্যবহার করেন যে জায়গায় আসলে ব্যবহার করাটাই আপনার কোরবানির উদ্দেশ্য, যেমন দেখবেন অনেকে ছেলে বা মেয়ের বিয়ে ঠিক করেন ঈদের পর, কোরবানিদের পর, এবং সে উদ্দেশ্যে গরু জবাই করেন, বড় করে যে গোশতটা সংগ্রহ করে তিনি ঈদের একদিন বা দুদিন পরে ওয়ালিমার আয়োজন করবেন, তাহলে তার গোশত গরু জবাইটার উদ্দেশ্যই কিন্তু গোশত সংগ্রহ করে ওয়ালিমাতে ব্যবহার, এটা কোরবানিটা মুখ্য উদ্দেশ্য থাকে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানিতে আপনার নিয়তের বিশুদ্ধতা নাই, এই কোরবানির কবুলিয়াত নিয়ে প্রশ্ন তোলা যায়, এরকম একটা জটিল বিষয়, এরকম হওয়া উচিত নয়। গোশত সংগ্রহ করে আমরা বিশেষ কাজে সেটাকে ব্যবহার করবো এই উদ্দেশ্যে কোরবানি দিলে কোরবানি হবে না, এই কোরবানির স্বভাব আপনি পাবেন না, বিধায় এরকম চিন্তা আমাদের থাকা উচিত নয়। তবে হ্যাঁ, আপনি কোনো উদ্দেশ্য আপনার ছিল না, কাকতালীয়ভাবে সেটা আপনি করেছেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এটাকে সেল করেননি বা এমন কোনো কাজ করেন যে সেলের আপনার সমপর্যায়ের হতে পারে।